সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেল এবং দোয়া করল, হে আমার প্রতিপালক, আমাকে তোমার ওই নেক বান্দার ঠিকানা জানিয়ে দাও। আল্লাহ পাক তাকে হযরত মূসা আলাইহিসসালামের ঠিকানা জানিয়ে দিলেন। সে তার নিকট পৌঁছাল এবং ঈমান আনল। সে এই সত্য উপলব্ধি করল যে সবকিছু আল্লাহ পাকের পক্ষ থেকেই হয়েছে। ওহাব ইবনে মুনাব্বিব রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, হযরত মূসা আলাইহিসসালামের মাতা যখন অন্তঃসত্ত্বা তখন তিনি তার অবস্থা গোপন রাখলেন এবং কেউ তার মাতার সম্পর্কে অবগত হল না। যেহেতু আল্লাহ তাআলা বনী ইসরায়েলের প্রতি ইহসান করতে ইচ্ছা করলেন, তাই তিনি পৃথিবীতে হযরত মূসা আলাইহিসসালামের আগমনের ব্যবস্থাকে সে কারণেই গোপন রাখলেন। এখানে উল্লেখ্য, যখন বনী ইসরায়েলের অনেক পুত্র সন্তানকে হত্যা করা হল, তখন ফেরাউনের জাতির পক্ষ থেকে এর প্রতিবাদ করা হয় এই মর্মে যে যদি তাদের এভাবে হত্যা করা হয়, তবে অবশেষে আমরা গোলাম কোথায় পাব এবং পরিণামে আমাদেরকেই তখন যাবতীয় কাজ করতে হবে। ফেরাউন তখন এই সিদ্ধান্ত গ্রহণ করল যে এক বছর বনী ইসরায়েলের পুত্র সন্তানদের হত্যা করা হবে না, আর পরের বছর আবার হত্যা শুরু হবে। যে বছর হত্যা না করার সিদ্ধান্ত ছিল সে বছর হযরত হারুন আলাইহিসসালাম জন্মগ্রহণ করেছিলেন, আর যে বছর হত্যা করার সিদ্ধান্ত ছিল সেই বছরই হযরত মূসা আলাইহিসসালামের জন্ম হয়। যেহেতু ফেরাউনের লোকেরা বনী ইসরায়েলের পুত্র সন্তানদের ব্যাপারে ধাত্রীদেরকে গোয়েন্দাগিরির কাজে ব্যবহার করে, সে কারণে প্রতি মুহূর্তে ঘরে ঘরে অনুসন্ধান জারি ছিল। আল্লাহ পাক তার বিশেষ রহমতে এই ব্যবস্থা করেছেন যে হযরত মূসা আলাইহিসসালামের মাতার দেহে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। যখন হযরত মূসা আলাইহিসসালাম জন্মগ্রহণ করলেন, তখন তার ভগ্নী মারিয়াম ব্যতীত আর কেউই তা জানতে পারল না। আল্লাহ পাক হযরত মূসা আলাইহিসসালামের মাতার অন্তরে এই কথার ইলহাম করলেন যে তুমি তোমার সন্তানটিকে দুধপান করাতে থাকো, যখন ফেরাউনের লোকদের তরফ থেকে কোনো প্রকার আশঙ্কা হয় তখন তাকে নীলনদে ভাসিয়ে দিও। মূসা আলাইহিসসালামের মাতা তখন তার সন্তানকে কোলে লুকিয়ে দুধপান করাতে লাগলেন। সে সময় শিশু মূসা একদমই কাঁদতেন না, এমনকি নড়াচড়াও করতেন না। কিন্তু এ সত্ত্বেও মূসা জননীর আশঙ্কা হল যে ফেরাউনের লোকেরা যে কোনো সময় আক্রমণ করতে পারে, তাই তিনি একটি সিন্দুক তৈরি করালেন। সিন্দুকের মধ্যে শিশু সন্তানকে রেখে তাকে তিনি নীলনদে ভাসিয়ে দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ফেরাউনের শুধুমাত্র একটি কন্যা সন্তান ছিল, কোনো রকম পুত্র সন্তান ছিল না। ওই কন্যা সন্তানটিও সেতী রোগে আক্রান্ত ছিল। তার চিকিৎসার যাবতীয় ব্যবস্থা হওয়া সত্ত্বেও সে কিন্তু কোনোভাবেই সুস্থ হয়নি। জাদুকররা বলেছিল তার আরোগ্য লাভ করা সম্ভব হবে নীলনদের দিক থেকে। মানবাকৃতির কোনো প্রাণী এই নীলনদে পাওয়া যাবে, তার মুখের লালা যদি ব্যবহার করা হয় তবেই আপনার কন্যাটির এই সেতী রোগ সুস্থ হবে। সে সময় জাদুকররা এও বলে দিল যে অমুক দিন যখন সূর্য উদিত হবে ঠিক তখনই তাকে পাওয়া যাবে। ওই দিন ছিল সোমবার। ফেরাউন তখন নীলনদের তীরে তার বসবাস স্থান তৈরি করল, আর তার সাথে ছিল তার স্ত্রী আসিয়া বিনতে মোজাহেম। সে সময় ফেরাউন এবং তার স্ত্রীর সঙ্গে তার কন্যা সন্তানটিও ছিল। হঠাৎ একটি সিন্দুক ভাসমান অবস্থায় দেখা গেল। ফেরাউন আদেশ দিল ভাসমান বস্তুটিকে নিয়ে আসতে। ক্ষণিকের মধ্যে তার পরিচালকরা সিন্দুকটি ফেরাউনের সামনে এনে রেখে দিল। তারা সিন্দুকটি খোলার অনেক চেষ্টা করল কিন্তু তারা ব্যর্থ হল। এরপর ফেরাউনের স্ত্রী আসিয়া কাছে আসলেন এবং তিনি সিন্দুকের ভিতরে একটি নূর দেখতে পেলেন যা অন্য কেউ দেখতে পায়নি। তিনি সিন্দুকটি খুলে ফেললেন এবং তার ভিতর থেকে সুন্দর একটি ফুটফুটে শিশু সাহিত্য অবস্থায় পাওয়া গেল, যার চক্ষুদ্বয়ের মাঝখানে নূর চমকাচ্ছিল। আল্লাহ পাক তার রিজিক তার আঙ্গুল সমূহের মধ্যে দিয়ে দিয়েছিল এবং সে আঙ্গুল চুষে দুধপান করত। তখন এই নিষ্পাপ শিশুটির প্রতি অসাধারণ মায়া অনুভব করলেন আসিয়া, এমনকি ফেরাউনও তাকে ভালোবাসতে লাগলো। সিন্দুক থেকে শিশুটিকে বের করা হলো, আর তার সঙ্গে সঙ্গেই ফেরাউনের অসুস্থ কন্যা এসে পড়ল কাছে। তারপর সেই নবজাত শিশুর মুখের লালা দিয়ে ফেরাউনের মেয়ের পুরো দেহ মালিশ করা হলো, আর অবাক করা ব্যাপার হচ্ছে সঙ্গে সঙ্গে সে সুস্থ হয়ে উঠল। এরপর ফেরাউনের কন্যা ওই শিশুটিকে চুম্বন করল এবং টান দিয়ে বুকে এনে আদর করতে লাগলো। পবিত্র কোরআনে এই ঘটনাটিকে এভাবে বর্ণনা করা হয়েছে যে এরপর ফেরাউনের পরিবারের লোকজন তাকে উঠিয়ে নেয় যাতে সে তাদের শত্রু এবং দুঃখের কারণ হয়, অর্থাৎ ভবিষ্যতে হযরত মূসা আলাইহিসসালাম তাদের দুশমন হবেন এবং তাদের দুশ্চিন্তার কারণ হবেন। এরপর ইরশাদ করেছেন, নিশ্চয়ই ফেরাউন হামান এবং তাদের সৈন্যবাহিনী ভুল করেছিল, আর তাদের ভুল প্রত্যেক ব্যাপারেই ছিল। যেমন হযরত মূসা আলাইহিসসালাম জন্মগ্রহণ করবেন এই ভয়ে হাজার হাজার নিষ্পাপ শিশুকে হত্যা করেছে, এটি ছিল তাদের মারাত্মক ভুল। দ্বিতীয়ত, শিশু মূসাকে তারা নীলনদ থেকে তুলে নিয়েছে এবং নিজের বাড়িতেই লালন পালন করছে, আর পরবর্তীকালে যা হবার ঠিক তাই হয়েছে। কোনো কোনো ব্যাখ্যাকার এই আয়াতের এইভাবে ব্যাখ্যা করেছেন যে নিশ্চয়ই ফেরাউন হামান এবং তার সৈন্যবাহিনী ছিল অপরাধী। হাজার হাজার নিষ্পাপ শিশুকে হত্যা করার মতো অপরাধ আর কি বা হতে পারে? এই জন্যই আল্লাহ পাক ফেরাউন এবং তার সহযোগীদেরকে হযরত মূসা আলাইহিসসালামের দ্বারা শাস্তি দিয়েছেন, এবং যে শিশু থেকে আত্মরক্ষার জন্য হাজার হাজার শিশুকে ফেরাউন হত্যা করেছে সেই শিশুটিকে আল্লাহ পাক তার বাড়িতেই তাকে দিয়ে লালন পালন করিয়েছে।